এই দুনিয়ার ভিতরেই সর্বপরম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির আগমনের বার্তা আমার নবীজির মিলাদের চর্চা আমার নবীজির আগমনের বার্তা তার সন্তানদের মাঝে ঘোষণা করলেন একদাপ সমস্ত সন্তানদের ভিড়ে তিনি বসলেন সকল ঈদের সেরা ঈদ ইদে আপনি কেন নবীর মিলাদ নবী চর্চা করবে কেন করবে কারণ হইছে

ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকারীদের ফজিলত ঈদ মানে হচ্ছে খুশি ঈদ মানে কি খুশি আর একটা শব্দ অর্থ হচ্ছে ঈদের আর এক অর্থ হচ্ছে যা বছর ঘুরে আসে মুসলমানদের তো ঈদ হচ্ছে দুইটি

মুসলমানদের ঈদ শুধু দুটা নাই আরো অনেকগুলি ঈদ আছে জুমার দিনকে ঈদের দিন বলা হয় সবে কদর সবে বরাতকে বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই লিখিত কিতাব বুনিয়াদ তলেবিনের ভিতরে উল্লেখ করেছেন শবে কদর শবে বড় ফ্রেস্তাদের ঈদের রাত বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরাফার ময়দানে আরাফার দিন কি ঈদ বলা হয়েছে আরাফার ময়দানে এক ইহুদি আজ ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকটে প্রশ্ন করলেন কুরআন শরীফের এই আয়াত সম্পর্কে আলিয়া মাহমাল তুলাকুম দিনাকুম মহাত্মা তো আলাইকুম নেমাতী ওয়ারাদী তুলাকুমুল ইসলাম আদিনা ইহুদি বললেন এই আয়াত যদি আমাদের ধর্মগ্রন্থে নাজিল হতো তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদ মনে করতাম বলেন না সুবহান আল্লাহ হাজামো রজিয়া আল্লাহ বললেন এই আয়াতই আমাদের ঈদের দিনই নাজিল হয়েছে আরাফার দিন নাজিল হয়েছে আর আরাফার দিন আমাদের ঈদের দিন জোরে বলেন সুফ হাজরত ঈসা আলী সাল্লাম আল্লাহর কাছে আব্দুল আল্লাহ আপনি আসমান থেকে খাজিনা বা মায়েদা নাজিল করুন আমাদের জন্য খাদ্য ভান্ডার নাজিল করুন আমরা আমরা ওই দিন কি ইতমনি করব ঈদ পালন করব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মদিনা শরীফ গেলেন তিনি দেখলেন মদিনার লোকেরা রোজা রাখে আশুরার দিবস প্রশ্ন করলেন তোমরা কেন রোজা রাখো ইহুদিরা বললেন এই দিন আমাদের নবী হাজর মুসালাম তার কম কাল্লা পাক নাজাদ দিয়েছিলেন রাউনের দলবল বল আল্লাহ তালা অনেক চুবইয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন এই জন্য মুসা আলাহিসাল্লাম শুক্রাতান তিনি রোজা পালন করতেন আমরা রোজা পালন করি রসুর পাকসাদ সালাম নিজের রোজা রাখলেন সাহবা আশুর দিন রোজা রাখার নির্দেশ দিলেন হুজুর বললেন ইহুদিরা ঈদ পালন ইহুদিদের ঈদের হচ্ছে আশুরা বলেন জুমার দিন বলেন সাবে বরাত বলেন সাবে কদর বলেন ঈদুল আজহা ঈদুল ফেতর এর চেয়েও সর্বসেরা সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে আনন্দের সবচেয়ে খুশি এক কথায় এই আসমান জমিন কুল কায়নাত জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি হতো না আমার নবীকে সৃষ্টি না করলে সেই নবীর আগমনের দিন আল্লাহ তাআলা বলেন কুল বিফাদিল্লাহ ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল বিফাদিল্লাহ তোমরা আমার ফজল আমার অনুগ্রহ আমার নিয়ামত রাজি পেয়ে

আর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনিআমতি রব্বিকা তোমরা আমার নিয়ামতের বর্ণনা কর তে আল্লাহ তাআলা জানাই দিলেন আমার ফজল অর্থাৎ তোমরা আমার নবীকে পেয়ে তোমাদের নবীকে পেয়ে তোমরা খুশি প্রকাশ কর ফালিয়া ফরাহু তোমরা আনন্দ প্রকাশ কর সুতরাং সেই নবীর আগমনের দিন সকল ঈদের সেরাই বলেন সকল ঈদের সেরা ঈদ এ আরো জোরে বলেন সকল ঈদের সেরা ঈদ এ যুগে যুগে আম্বিয়া کرام আমার নবীজির আগমন বার্তা প্রকাশ করেছেন প্রসার করেছেন খুশি প্রকাশ করেছেন এমন কি রোজে আজলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি প্রশংসা করলেন আমার নবীজির গুণগান আম্বিয়া কেরামের মাঝে আল্লাহ প্রকাশ করলেন এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রুহুদেরকে প্রস্তুত করলেন সেখানে আপনি আপনি আমি সবাই ছিলাম আল্লাহ তালা প্রশ্ন করলেন আলাস্তু বেরবিকু আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের পূর্ব নই আল্লাহ সমস্ত রুহুদের বাজে আল্লাহ প্রস্তুত করল আলাস্তু বেরবিকু আমি কি তোমাদের পূর্ব নই সেদিন সেদিন সর্বপ্রথম আপনার আমার নবী জবাব দিয়েছিলেন কল বালা অবশ্যই হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের রব জুড়ে বল সুহান আল্লাহ পা খুশি হয়ে গেল আল্লাহ সমস্ত আমরা একরামের কাছ থেকে ও আদা নিলেন

من كتاب وحكمة من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم يسري قالوا أقررنا قال فَشَهَدُواْ وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون الله رب العالمين شمس يا كرام شمس بدير ما هو دير ওই রাফাত আল্লাহ মিশা পাঞ্জাবী নবীদের কাছ থেকে পাক মিশাক নিলেন ওয়াদা নিলে অঙ্গীকার নিলেন লেমা আ তাই তুমি কিতাব ইয়াই আল্লাহ তালা বলেন ও নবীদের রুহুরা তোমাদেরকে আমি কিতাব দিব তোমাদেরকে আমি হেকমা দিব তোমাদের নবী করে দুনিয়ায় পাঠাবো তোমাদেরকে নবুহাতি দিব তুম জ্যা কুমড়ুসুলুম সাদ্দি ফুল লিমা মা এরপর আমার বন্ধুকে পাঠাবো আমার নবিককে পাঠাবো আমার আবিবকে পাঠাবো পাঠাবো আমার দোস্তকে পাঠাবো তোমাদের এই জীব যদি আমার তো দোস্ত যায় আমার বন্ধু তোমাদের কাছে যায় লা মিনুন না তোমরা তার উপরে ইমান আনবে কিনা বলো তাকে তোমরা সাহায্য করবে কিনা বলো আল্লাহ এরপর আমার বন্ধুকে পাঠাবো তোমাদের জীব যদি আমার বন্ধু যায় তাহলে তোমরা তোমাদের তারপর ইমান আনতে হবে তাকে সাহায্য সহযোগিতা করবে কিনা বলো ওয়াদা নিলে তোমরা তার উপরে আনবে কিনা বলো তাকে সাহায্য করবি কিনা বলো সমস্ত আমাকে আমের হুরা জবাব দিলেন আমরা শিকার করলাম আমরা ওয়াদা করলাম আল্লাহ আপনার শিকার আমরা নিলাম আল্লাহ তালা বলেন কলা ফসা দুয়া না মা কুমিনা শাহিদি তোমরা শক্তি থাকো থাকো আর আমি আল্লাহ তোমাদের সাথে শক্তি রইলাও তো আল্লাহ বাদ দলি ক্যা ফুলাই কেউ যদি ওয়াদাকে ভঙ্গ করেন এই ওয়াদাকে অমান্য করে সে জালেম ফাসিকদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে রোজা জলে মিসাকে আল্লাহ পাক সমস্ত নবীদের নিয়ে নবীদের মাঝে আপনার আমার নবী স্বীকার এটি প্রমাণ হয় আপনার আমার নবী কেমন নবী তিনি নবীদের নবী বিশ্বসভার সভাপতি

আল্লাহ বা আজ শিশ আলাইসাল্লাম কে লক্ষ্য করে বলেন বাবা শিশ তুমি আমার পরে নবী হবে রেশালতের দায়িত্ব তোমাকেই পালন করতে হবে করতে হবে ও তোমাকে একটা কথা বলি তা হচ্ছে তুমি যখন আল্লাহ নাম স্মরণ করবে তুমি যে আল্লাহর জ্যাকের করবে সাথে সাথে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর নামটা স্মরণ করবে তার জ্যাকেট তুমি করবে আপনার তো সর্বপ্রথম চুরি করেছে আপনি তো আবার বাসার প্রথম মানুষ আল্লাহর নাম স্মরণ হবে আল্লাহর নামের পর আপনার নাম তো স্মরণ হবে এটাই যে যুক্তি

তার মনে হয়ে গেল ওই যে জান্নাতে ছিলেন যেই জান্নাতের কথা ওই জান্নাতের কুটিটি হুর গিলমানদের কপালে জান্নাতের ताबুতে তিনি একটা লাই লেখা দেখতেছিলেন তাইলাই করাইত ওয়ালা কওয়া ইমানার শামতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লাইনটা তিনি লেখা দেখি। আল্লাহর কাছে আল্লাহ আমি যখন আরো সেই শিছিলাম একটা লাইন আমি জান্নাতের খুটিতে জান্নাতের কাবুতে আরো সাহাজিমে লেখা দেখেছিলাম তা হচ্ছে ইলাহ ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ আল্লাহ আপনার নামের সঙ্গে আর না। নাম ওই নামের খাতিল আমাকে মাফ করে দেন আল্লাহ তালাহুল্লা আদম রে এত দিন তোমার ক্রোদ করার কোনো প্রয়োজন ছিল না

আয় তিক অয়ু আল্লিমু হুমুল কিতাবা ওয়ানুম কি মা তো কি হি তখন আল্লা প্রব্ণ আহে আমার ভুঘু আমার রব হিম রসুল আ মিন আমাদের বংশ থেকে আমাদের নসব থেকে আপনি এমন একজন রসুল পাঠার এতলু আলাই হিম যিনি কোরআন শিব তেলাভাত করে আপনার বাণী তেলাবাদ করে শোনাবেন ওয়ায়ালিমুহুল কিতাবা কিতাব শিক্ষা দিবেন ওয়াল হিকমাতা হিকমত শিক্ষা দিবেন ও যাক্কিহিম মানুষকে তাসকিয়ায়ে নফস করবেন আত্মশুদ্ধি করবেন আজাত আজতে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মাঝে মাঝে বলতেন আনা দোয়াউ আবি ইব্রাহিম আমার বাবা দোয়া করছে সেই দুয়ার ফসল হইলাম আমিন জোরে বললাম সুবহানাল্লাহ এই বাবা আব্দুল্লাহ না এই বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসা তিনি হচ্ছেন মুসলমানদের জাতির মিল্লাতাকুম ইব্রাহিম হু আসমাকুমুল মুসলিমিন মুসলমানদের মিল্লাত মুসলমানদের জাতি পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর রাসুল পক্ষ সাল্লামার বাবা দোয়া করছে হয ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে কাবা ঘর তৈরি করে আল্লাহ আমার বংশ থেকে আমার নসব থেকে এমন একজন নবী পাঠান যিনি

اللَّهُ رَبُّ الْعَالَمِينَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ اللَّهِ

এই নূরের উজ্জ্বলতা দেখে দেখে আমার উম্মত গুলো বেছে আমি আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব আর এই কথাগুলো তাওরাতে ছিল ইনজিলেও ছিল হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত পড়ে বলে আল্লাহ এই সব উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ বলেন না এই সব উম্মত তোমার হবে না এটা আমার শেষ নবীর উম্মত অর্থাৎ আপনার আমার প্রশংসা আপনার আমার নবীর কথা তাওরাতে ছিল

وإذا قال عيسى بن مريم يا بني إسرائيل يا بني إسرائيل إني رسول الله إليكم مصدق لما مصدق لما মুসাদ্দিক্লিমা বাইনা দাইয়া মিনা তামরা তে ওয়ামবাসি ওরম বিরুসুলিয়া দি মিম্বাদি আহমাদ আর যদি সাল সাল্লাম তার অনুসারী হাওয়ারদেরকে নুসুরাত ফতেব বললেন তিনি বললেন অবনেসাল্লা শোনক আমার অনুসারী শোনক আমি এসেছি আমার পূর্বেকেতাব তাওরাতের সততা পূর্বাণকারী আর শুভ দান করি আমার পরে একজন রুসুল আসবে আমার পর একজন নবী আসবে যার নাম হবে ইসমু আহমদ জোরে জোরে বলুন সুবহান এই কথাগুলো তার হাওয়ারি তার অনুসারীদেরকে বলে গেছেন বনি সেলতে বলে পূর্বে তওরাতের আমি হলো সততা প্রমাণকারী তওরাত যে আল্লাহর বাণী এ কথার প্রমাণকারী আর শুভ সংবাদ দানকারী যে আমার পর একজন নবী আসবে আমার পর একজন রাসূল আসবে যুগে যুগে সমস্ত রবি পয়গম্বর এই কথাগুলো বলে গেছে

قالوا مرات مع النبي صلى الله عليه وسلم إلى بيت عمران ساري يولم قائده ولده وأبنائه وَأَشِرَتِهِ ويقول هذا اليوم ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك باب رحمه وملائكته يستغفرون لكم

তিনি তার সন্তানদের নিয়ে আত্মীয়সজন বন্ধু-বান্ধব পারা প্রতিবেশীদেরকে নিয়ে আমার নবীজির মিলাদের চর্চা করতেছি এবং তিনি বলতেছি ইয়াকুলু হাদালিয়াও তোমরা কি জানো আজকের কোন দিন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আমের আনসারী মদিনার সাহাবী বিখ্যাত সাহাবি। তিনি তার আত্মীয় সন্তানদের নিয়ে পারা প্রতিবেশী বন্ধু-বান্ধব নিয়ে তিনি নবীজির মিলাদের চর্চা করতেছে

তিনি আলোচনা করতেছেন চর্চা করতেছিলেন আল্লাহ নবী ওই ভাষায় ওই সময় হাজির হয়ে গেলেন নবীজি গিয়ে এই কথাগুলো তিনি শুনতে পাইলেন আমের বলতেছি তোমরা জানো আজকের কোন দিন

আরজবেরে খুশি না বেজা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগামনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাटिया উঠে পে নবীর দুচরণ উল্লাসে মাসিয়া उठे পে নবীর দুচরণ নারায় তকবীর আল্লাহ আখবার নারায় তকবীর আল্লাহ অখবার নারায় রে শালা সুললাল্লাহ নারায় রে সালা সুললাল্লা দয়ালু নবীর আগামনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগা আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দু চরণ জান্নাত হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ করতে পালন আসিল তারা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ করতে পালন আসিল তারা সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দুচারণ নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ দয়া নবীর

মান আনা ক্বালু ক্বালু ইয়া রাসূলুল্লাহ হুজুর প্রশ্ন করেন মান আনা ও আমার সাহাবা একরাম তোমরা বলো তো আমি কে হুজুর প্রশ্ন করলে ও সাহাবা একরাম বলো আমি কে সাহাবা একরাম বললেন ক্বালু সাহাবা একরাম বললেন যে আপনি তো আল্লাহ রস্য হুজুর বললেন এই جواب আমি শুনতে চাইনি ভুজনীজি উত্তর দিলেন আমি কি শুনো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হিশাম ইবনে আব্দুল মান্না আমার বাবা আছে আমার মা আছে আমি বাবা আর বিবাহিত সন্তান বলেন না সুহান। আমার দাদা আছে আমার পরদাদা আছে আমার নসব আছে আমার বংশ আছে আদম থেকে শুরু করে আমার বাবা পর্যন্ত এই নসবের ভিতর কোনো খুঁটি নাই কোনো ভেজাল নাই

যে কথা কোরআন শরীফ আছে অলি দিবনে মুগিরা একতার লোকজন জমা করে বলতেছে আমার নবীজির বিরুদ্ধে অপমান মূলক কথা অসত্য মিথ্যা কথা আল্লাহ পাক কথাগুলো বরদাস্ত করতে পারেন নাই সাথে সাথে অলি দিবনে মুগিরার বিরুদ্ধে আল্লাহ কোরআন নাজিল করলেন আল্লাহ তাআলা বলে উতুল্লিম বাদা যালিকা জানিম হে বন্ধু আপনি শুনেই নে ও আপনার বিরুদ্ধে আপনার নসব বিরুদ্ধে আপনার বংশে আপনার বাবা মার বিরুদ্ধে কথা বলে ওর জন্মই তো ঠিক নেই কোরআন বলছে উতুল্লিম বাদা দালিকা জানি ও জারজ ওর বাপ তো ঠিক নেই ও তো অবৈধ সন্তান কোরআন শরীফে যখন আয়াত নাযিল হয়ে গেল ওলি ইবনে মুগরে এই কথা যখন শুনলো তিনি জানতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তা সত্য বলে বলেন না সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস করতে

ও আব্দুল ইমনা আব্বাস আমি নবী তুমি নবী না আমি যা শুনি তুমি তা শোনো না আমি যা দেখি তুমি তা দেখো না শোনো তিনি বললেন হাল্লাত লাকুম শাফাতি তোমার মত যারা এই ভাবে আমার গুণগান আমার প্রশংসা করবে আমার মিলাদের চর্চা করবে হাল্লাত লাকুম শাফাতি কিয়ামতের ময়দানে আমি নবী সুপরিশ করব তাকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ হাল্লাত লাকুম শাফাতি নবীজি বললেন আমি তার জন্য সুপারিশ করি তার জন্য আমি মাসারের ময়দানে আমি তাকে সুপারিশ করি আমার সাথে জান্নাতে করে জান্নাতে কত দামি কত এই যে রবিউল আউয়াল চলে মিলাদ মাহফিল আয়োজন করা মুস্তাহাব মিলাদ নবীর আয়োজন করা মিলাদ শরীফ আয়োজন করা মুস্তাহাব এতে বালা মুসিবত দূর হয়

যেই বাড়িতে যেই মহল্লায় যেই মসজিদে মিলাদ মাহফিল আয়োজন করা হয় মিলাদ নবী আয়োজন করা হয় সেই মহল্লা সেই বাড়ি সেই এলাকা থেকে আগুন বালা পানি বালা হাওয়াই বালা যেমন বালা মুসিবত থেকে আল্লাহ পাক সেই মসজিদ সেই মহল্লা সেই এলাকা সেই ঘরকে আল্লাহ নবী রসুলা বল আরো জোরে বলেন না সুফান বোখারি শরীফ ভিতরে আদিস কিতাবুন নেকার বিতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন যার নাম আব্দুল্লাহ তিনি মুসলমান হননি আ মুসলিম অবস্থায় কাফের অবস্থায় তিনি ইন্তেকাল করেন বুখারী শরীফে ভিতরে দ্বিতীয় ভান্ডে কিতাবুন নেকার বিতারে অধ্যায় হাদিস আছে চাচা আপন চাচা আজ আব্বাস তিনি মুসলমান তিনি মান্দা তিনি স্বপ্ন দেখতে তার ভাইকে নবীজির অপর চাচা আবুল তার এনতেকালে দুই বছর পর আবুল হাবের এনতেকালে দুই বছর পর স্বপ্নে দেখেন হাজর হাজর আব্বাস নবীজির আর এক চাচা যিনি মুসলমান হয়েছিলেন ইমানদার হয়েছে নবী যাতে কলেমা পড়েছে তিনি বলেন আমি সব দেখতে পেলাম আবুল আহাবকে প্রশ্ন করলে আবুল আহাব কেমন আছো আবুল আহাব বলেন আমার কপাল পুড়ে গেছে আমি মুসলমান হই নাই তোমার কপাল খুলে গেছে তুই মুসলমান হয়েছো ইমানদার ইসলাম কবুল করেছো তোমার কপাল খুলে গেছে আর আমি মুসলমান হই নাই কপাল খুলে গেছে আমি দুযোগে জাহান নামে জ্বলতেছি

যেই মধু পানি পান করলে এক সপ্তাহ জাহান নামের আজাব আমার জন্য হালকা হয়ে যায় প্রশ্ন করলে কেন গো কেন ভাই কেন ভাই কেন সাধু থেকে মধু পানি কেন বের জান্নাতি শরবত কেন বের ভাই শোনেন যখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়ায় তার শিব নিলেন সেদিন আমাদের ভাই আবদুল্লা দুনিয়ায় ছিল না ছিল সে দ্রুত আমি তখন কাবার হাতি নিয়েছিলাম গিয়া বললেন সাহেব মা একটা শুভ খবর নিয়ে এসেছি বলে কি শুভ খবর তাহলে আপনার ভাই তো আবদুল্লা দুনিয়ায় নাই হ কিন্তু আপনার ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে আপনার একটা ভাতিজা হয়েছে ছেলে সন্তান হয়েছে আবুল্লাহ বলে এই কথা শুনে আমার কলিজাটা ভরে গেল আমার ভাই দুনিয়ায় নাই আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দান করেছে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আবুল হাব বলে আমি শুনি খুশি হয়ে গেলাম আমার ভাই দুনিয়ায় নাই আল্লাহ তাআলা তার ঘরে একটা ছেলে সন্তান দান করেছে

আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম ইচ্ছা করলে তুমি তোমার বাপ মা তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে চলে যেতে পারো আমার কোনো বাধা নাই আজ থেকে তুমি আজাদ আজ থেকে তুমি মুক্ত জোরে বলুন সুমহান আল্লাহ এই দাসী যে আমি আজাদ করেছি নবীজির আগামনের কথা শুনে আল্লাহ তালা খুব খুশি হয়ে গেছে আল্লাহ জবাবুল হাফ থাকবে ঠিক আছে কিন্তু তোরকে জান্নাতে শরবত খাওয়াবো তাই নবীজির আগামনের দিন সোমবার সোমবার যখন আসি আবুল আহাব বল আমার এই সাদা তাঙ্গুলি থেকে এমন জান্নাতি মধু জান্নাতি শরবত বের হয় যা পান করলে এক সপ্তাহের জাহান নামে রাজা আমার জন্য হালকা হইয়া যা নবীজির আগমনের কথা শুনে একজন মুসলিম কাফের

এই যে তারা রাখি আর হলো এই দিন আমার উপরে কোরআন হয়েছে সোমবার আমি ধনিয়া এসেছি আর সোমবার আমার উপরে কোরআন হয়েছে

জান্নাতে আমার নবীর সাথে থাকবেন কারণ আমার নবীর হাতের প্রথম মুসলমান আমার নবীজির এক নাম্বার সাহাবি হিজরতের সাথী গুহার সাথী নবীজি রওজার সাথী জোরে জোরে বলুন সুবহান আল্লাহ শেবুকুর বলে সিদ্দিকদের আল্লাহ তাআলা কানার ফিগ বিল জান্নাত যারা এক দিরহাম খরচ করবে সে আমার সাথে জান্নাতে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সম্মান <Gã> করলো <believers> <coughs> <sag used> <avez> <coughs> তাজিম করলো ইসলাম সে যেন ইসলামকেই জিন্দা করলীকে সম্মান করা ইসলামকে সম্মান করা আল্লাহকে সম্মান ভালোবাসা আল্লাহকে ভালোবাসা কে করা আল্লাহর নবীকে চিনল তো আল্লাহকে চিনল নবীর ইমান

লাই সেবের হবে না মেনাত থেকে বিদায় হবে না ইল্লা বিল ইমান ইমান সারা অর্থাৎ ইমানের সে তার মৃত্যু হবে ঐ দেখুন জান্নাতা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেন বিগ এর হিসাব বিনা হিসাবে জোরে জোরে বলুন সোমাহর আল্লাহ